নম্বর যে গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না তা হচ্ছে গরিব লোকের অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিব লোকের অহংকারকে পছন্দ করেন না। অনেক সময় অনেক লোকের অর্থ সম্পদ কম, কিন্তু তার এত অহংকার যে অহংকারের সঙ্গে তার সঙ্গে কথাই বলা যায় না, এমনটা আমরা অনেক সময় দেখতে পাই। আর এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হুঁশিয়ারি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا هُمْ عَذَابٌ أَلِيمٌ। তিন শ্রেণীর লোক রয়েছে, যে তিন শ্রেণীর লোকদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, যে বৃদ্ধ ব্যভিচারে লিপ্ত হয়, যে বৃদ্ধ ব্যভিচার করে, জিনা করে। এবং দুই নম্বর হচ্ছে মালিকুন কাযযাব, যে বাদশাহ, যে বিচারক, যে শাসক মিথ্যা কথা বলে। তিন নম্বর হচ্ছে আইলুম মুস্তাকবির, যে দরিদ্র পরিবার অহংকার করে, অহংকারী দরিদ্রের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, এবং তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে এই হাদিসকে সামনে রাখলে আমরা স্পষ্ট হই যে দরিদ্র কিন্তু তার অহংকার রয়েছে, এই অভ্যাসটি, এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না।